লাইফে আপনি একটা সময় বুঝতে পারবেন যে আপনার খুব কাছের মানুষ, আপনার বন্ধু বান্ধব প্রিয়জন যারা আপনার সাথে এতদিন ছিল, তারা সবই আপনার এতদিন সাথে ছিল একমাত্র প্রয়োজনে। আপনি তাদের কখনো প্রিয়জন ছিলেন না। আপনি এটা তখনই রিয়েলাইজ করবেন যখন আপনি কখনো বিপদে পড়বেন বা আপনার কোনো কিছুর প্রয়োজন হবে বা আপনি কারো সাহায্য চাইবেন, তখনই দেখবেন আপনার খুব কাছের মানুষ, প্রিয়জন, বন্ধুবান্ধব যাদের জন্য আপনি প্রথম সারিতে ছিলেন সাহায্য করার জন্য বা তাদের বিপদে এগিয়ে গিয়েছেন, সেই মানুষগুলাই আপনার বিপদের সময় বা আপনার দুঃসময় তাদের প্রয়োজন অনুযায়ী, তাদের প্রয়োজন মতো তারাও কিন্তু চলে যাবে, সরে যাবে। সো এই যে মানুষের জন্য এত করছেন, মানুষের ডাকে সাড়া দিচ্ছেন, মানুষের প্রয়োজন এগিয়ে যাচ্ছেন, হ্যাঁ অবশ্যই মানুষের প্রয়োজনে আপনার এগিয়ে যাওয়া ভালো, কিন্তু আপনার বুঝতে হবে কোনটা আপনার প্রয়োজন আর কি আপনার প্রয়োজন। সো মানুষ হিসেবে মানুষ চেনা সবথেকে বড় কষ্টের ব্যাপার, কঠিন ব্যাপার। আপনি যত মানুষের সাথে মিশবেন আপনি তত মানুষ চিনতে পারবেন। সো কখনোই মানুষ থেকে আমার মনে হয় যে আশা করাটা ঠিক না। আপনি একটা মানুষের কাছ থেকে যত আশা করবেন আপনি তত কষ্ট পাবেন। মানুষ পরিবর্তন হয়, মানুষের পরিবর্তন ঘটে, মানুষ পরিবর্তনশীল। মানুষের সাথে তার পরিবেশগত অনেক কিছু পরিবর্তন ঘটে। সো আমার মনে হয় যে মানুষের চলে যাওয়া, মানুষ ছেড়ে যাওয়া, মানুষের পরিবর্তন দেখলে কখনো কষ্ট পাওয়া বা এটা নিয়ে মন খারাপ করার কোনো অবকাশ নাই। সো মাথায় রাখতে হবে যে মানুষ পরিবর্তনশীল, মানুষের পরিবর্তন ঘটে, মানুষ বদলে যায়। তো যারা আজকে আপনার প্রিয়জন রয়েছে, যারা আপনার বন্ধু রয়েছে, যাদের জন্য আপনি এত এত কিছু করে যাচ্ছেন, দিন শেষে তারা আপনাকে ছেড়ে যাবে বা চলে যাবে, এটা নিয়ে অবশ্যই কষ্ট পাওয়ার কোনো মানে নেই। কারণ এটা আপনার মেনে নিতে হবে যে মানুষ পরিবর্তনশীল। আর আপনি একটা টাইমে দেখবেন যাদের জন্য আপনি এত করছেন তারা আপনার যে উপকারের যে কথাটা সেটা তারা স্বীকারই করবে না। তারা এটা একটা টাইমে দাবি করে বলবে যেটা তারা প্রাপ্য ছিল, এটা তারা তোমার কাছে সবসময় এটা তারা আশা করতো। হ্যাঁ কিন্তু এটা যে একটা যে প্রাপ্য, তুমি যে হেল্প করছো, এটা তোমার কাছে অনুগত্য যে প্রকাশ করবে এটা কখনোই করবে না। সো কখনো নিজের থেকে মানুষকে হেল্প বা সাহায্য করার প্রয়োজন নাই, তবে মানুষ হিসেবে মানুষকে হেল্প করা ভালো, সহযোগিতা করা ভালো। তবে মানুষ চিনতে হবে কোনটা মানুষ আর কোনটা ফানুষ, তাহলে হয়তো আর লাইফে কষ্ট বলে কিছু থাকবে না।